ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি প্রচন্ড সিরিয়াস একটা বিষয়। সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো দেখার। পুরোটা দেখলে কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যেতে পারবেন, এবং যেটা কিন্তু আপনাদের চলার পথে আপনাদের প্রচন্ড রকম সাহায্য করবে। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, ডিভোর্স যে হয়, এই ডিভোর্স হওয়ার জন্য কোন গ্রহ দায়ী থাকে, কোন গ্রহ দায়ী থাকে, কোন গ্রহ কোন পজিশনে বসে থাকলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থেকে যায় বা কনফার্ম ডিভোর্স হয়, এটা আপনারা জানবেন কি করে, সেটা আমি ডিটেলসে আলোচনা করব। নাম্বার ওয়ান পয়েন্ট, সেভেন্থ হাউসে যদি রাহু কিংবা শুক্র কিংবা শনি থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকছে। এইট হাউসে রাহু কিংবা মঙ্গল থাকলে কিন্তু ডিভোর্স হয়। সেভেন্থ হাউসে শুক্র এবং সূর্য একই সাথে থাকলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। সেভেন্থ হাউসে লর্ডের ওপর যদি সূর্য, রাহু, কেতু কিংবা শনি কারোর দৃষ্টি বিনিময় থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা কনফার্ম। সেভেন্থ হাউসের লর্ড যদি সিক্স, এইট এবং টুয়েলভ এই হাউসগুলো বসে থাকে তাহলে কিন্তু ডিভোর্স হয়ে থাকে। মেয়েদের যদি বৃহস্পতি নিচস্থ হয় বা বৃহস্পতির পজিশন খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। ছেলেদের যদি শুক্র নিচস্থ বা খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকে। যে যে পয়েন্টগুলো বললাম সেই সেই পয়েন্টগুলো যদি কারোর বার্থ চার্টে থেকে থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। এবার আলোচনা করব কোন গ্রহ কেমন পজিশনে থাকলে কনফার্ম ডিভোর্স হবে, এটা আমরা জেনে নেব। কারোর যদি রাহু সেভেন্থ হাউসে থাকে তাহলে কিন্তু ডিভোর্সটা একেবারে কনফার্ম। কোন মেয়ের যদি বৃহস্পতি নিচস্থ থাকে, বৃহস্পতি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু ডিভোর্সটা একদম কনফার্ম, মানে হয়েই যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেভেন্থ হাউসের লর্ড যদি সিক্স, এইট এবং টুয়েলভ এই হাউসগুলোয় গিয়ে বসে তাহলে কিন্তু কনফার্ম ডিভোর্স ধরে নেওয়া যায়। কিন্তু মঙ্গল, রাহু এবং শনি যদি সেভেন বা সেকেন্ড হাউসে থাকে তাহলে কিন্তু কনফার্ম ডিভোর্স ধরে নেওয়া যায়। বন্ধুরা, যে আলোচনাটা করলাম, আলোচনাটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন, এবং আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদের বার চার্টটা খুলে একবার দেখে নিন, যারা এই প্রবলেমগুলোর মধ্যে আছেন বা যারা এই প্রবলেমগুলো ফেস করেছেন, এবং আমাকে জানান যে আপনাদের সাথে জিনিসটা কতটা ম্যাচ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, আর অতি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করতে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।